আচ্ছা, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে কাকে বেশি ভালোবাসেন, আমরা কি বলি? মা, বাবা, ভাই, বোন, সন্তান অথবা হাজবেন্ড বা অন্য কেউ? আসলে কি তা সত্যি? আমি কাকে সব থেকে বেশি ভালোবাসি সেটা না হয় বলছি একটু পরে। আমি আজকে ভিন্ন ধরনের এক আয়োজন করলাম, রাজকীয়ভাবে ভালোবাসার ডালা সাজিয়ে নিলাম। এই ভালোবাসার ডালা সাজানোর জন্য কি কি রেসিপি লাগবে সব কিছুই আজকে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তবে খুবই সহজ পদ্ধতিতে, একেবারে নতুনরাও পারবেন। আমি একটা আস্ত মুরগির রোস্ট করে নিয়েছি, সাথে থাকছে কাবাব, ডিম আর পোলাও। সব কিছু দেখিয়ে দিব একেবারে ঘরোয়া মশলায়। পোলাও কীভাবে ঝরঝরে হবে সেই টিপস কিন্তু সাথেই থাকছে। আমরা আমাদের আপনজনদের অবশ্যই ভালোবাসি, তবে হ্যাঁ, সব থেকে বেশি ভালোবাসি আমাদের নিজেকে। এই তো আমার একটা বিশেষ দিন ছিল, রাত 12:01 আমাকে উইশ করার জন্য আমার হাজব্যান্ড ফুল নিয়ে এসেছিল। কী বিশেষ দিন সেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। যাই হোক, এখানে প্রথমে কাবাবের রেসিপিটা শেয়ার করি। আমি 2 কাপ পরিমাণ গরুর থুল মাংস নিয়েছি, 1 কাপ পরিমাণ বুটের ডাল দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আদা, রসুন বাটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে তেজপাতা দিয়েছি। আর এই যে সেদ্ধ হয়ে এরকম নরম হওয়ার পরে পাটায় আমি বেটে নিচ্ছি। এখন আমি আমার জন্য একটা কেক বানিয়ে নিচ্ছি। আসলে এটা আমার বিশেষ দিন ছিল, সেজন্য নিজেকে নিজে একটু সারপ্রাইজ দিচ্ছিলাম। নিজেকে তো অনেক ভালোবাসি, ওভাবে নিজের জন্য কিন্তু কিছু করাই হয় না। আচ্ছা, এখন একটু কেক সম্পর্কে বলি। আমার কিছুদিন কেক অর্ডার নেওয়া অফ ছিল, এখন আবার চালু হয়ে গিয়েছে। আপনারা যারা বাসায় তৈরি কেক খেতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। রান্নাঘরের কিছু কাজ করে প্রথমে আমি কেকটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। অনেকে হয়তো বলবেন, আপু আবার কি বলছে, শুধু কি নিজেকেই ভালোবাসে? আসলে না, আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, সেজন্য আমাদের নিজেকে ভালোবাসতে হবে। আর মাঝে মধ্যে নিজের জন্য এরকম একটু আয়োজন করা উচিত আমার মনে হয়। যাই হোক, মুরগির রোস্ট করার জন্য এখানে আমি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর ছোটো একটা মিষ্টি দই নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ডার মেশিনটা দেখিয়ে দিয়েছি, অনেকে দেখতে চান, তবে এটা আহামরি ভালো না, মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 1 চামচ করে জিরা, ধনিয়া এবং মরিচের গুঁড়ো, আর আমার বানানো মশলা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। বানানো মশলা না থাকলে আপনারা জয়ফল, জৈত্রিক এবং পোস্ত বাটা দিতে পারেন। আর এখানে মুরগিটা আমি কিভাবে কেটে এবং একটু টুথপিক দিয়ে এরকম ফুটা করে নিয়েছি হয়তো দেখতে পেয়েছেন। কিছুটা তেল দিয়েছি, লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর কালার আসার জন্য 1 চিমটি পরিমাণ জর্দার কালার দিয়েছি। মুরগিটা এভাবে মেখে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি মুরগিটা মশলা থেকে উঠিয়ে এরকম একটা পাতিলের মধ্যে ভালো করে ভেজে নিব। আর এদিক দিয়ে আমি কাবাবটা রেডি করে নিচ্ছি। ওই যে ডাল আর মাংস বেটে রেখে দিয়েছি, সেখানে এখন শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লেবু, লবণ, পেঁয়াজ বেরেস্তা, একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে একটু তেলও কিন্তু দিয়েছি হাতে। এখন তেল মেখে এভাবে কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি। তবে কিছুটা আমি এভাবে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু সবগুলো আমার প্রয়োজন নেই। আর মুরগিটাকে এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর সেই তেলে এখন কাবাবগুলোও ভেজে নিচ্ছি। এই আস্ত মুরগির রোস্ট করার জন্য আমি 1.5 কেজি পরিমাণের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালো করে এভাবে ভেজে নিয়েছি, এতে করে খেতে অনেক মজা লাগবে। মুরগিটা এখন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে মশলাগুলো আমি ভালো করে ভেজে নিব। এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাউল নিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই তো মশলা দিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে মুরগি সহ বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর যখন এরকম মাখামাখা ঝোল হয়ে আসবে তখন কিন্তু মুরগিটা হয়ে গিয়েছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দেখাচ্ছি মুরগির রোস্টটা কেমন হয়েছে। মুরগির রোস্ট, কাবাব, ডিম সব হয়ে গিয়েছে। এখন পোলাওটা করা। পোলাও চাল ভালো করে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি। আর পোলাও চাল পানি দেওয়ার আগে ভালো করে ভেজে নিতে হবে। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি, চালের উপর 2 ইঞ্চি পরিমাণ ছিল, আর এই যে হাই আছে, এরকম চাল লেগে আসা পর্যন্ত আমি রান্না করব। যখন এরকম চালটা নিচে লেগে আসবে তখন নিবু নিবু করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। এখন ঢাকনা উঠিয়ে ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই টিপসগুলো ফলো করলে কিন্তু পোলাও একেবারে ঝরঝরে হবে। সব রান্না শেষ, একটু শাড়ি পরে নিয়েছি, যেহেতু নিজের বিশেষ দিন, মানে নিজের জন্মদিন। এই তো কেকটা বের করে এখন 3 জন মিলে কেকটা কেটে নিলাম আর একটু খেয়েও নিলাম। তবে বেশি পরিমাণে খেলাম না, যেহেতু একটু পরে আমরা খাবার দাবার আয়োজন করব। আর এই তো এখন সেই ভালোবাসার ডালা সাজানোর জন্য কতগুলো ডালা বের করে নিয়েছি। তবে বড় ডালার মধ্যে নিয়েছি, যেহেতু অনেকগুলো পোলাও আর মুরগিটাও একটু বড় ছিল। এখন ভালোবাসার ডালাটা সাজিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে নিজের জন্য বা প্রিয়জনের জন্য মাঝে মধ্যে এরকম ভালোবাসার ডালা সাজিয়ে দিতে পারেন, যে কেউ খুবই খুশি হয়ে যাবে। তবে একেবারে অনেক বেশি যে ঝামেলা হয় তা কিন্তু না।
আজকে নিজের কাছে অনেক ভালো লাগছে এরকম একটা ডালা সাজিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। টেবিলে সব রেডি হয়ে গিয়েছে, তবে শুধু যে আমরা খাচ্ছি তা না, কিছু ভালোবাসার মানুষ আছে তাদের সাথে ভাগাভাগি করব। এই যে নর্মাল রোস্ট রান্না করেও কিন্তু এরকম ছোট প্লেট সাজিয়ে নেওয়া যায়। এই তো এখন আমরা খেতে বসে গিয়েছি। আসলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে, আর এই যে মুরগির ঝোলটা অনেক বেশি মজা হয়েছে, প্রত্যেকটা খাবার মজা হয়েছে। আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।